আসসালামু আলাইকুম হেলথ সিরিজে আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের বিষয়, বাসরঘাতের আগে মেয়েরা কি করে। প্রতিটি নারীর জীবনে বিয়ে একটি বিশেষ দিন। কিশোর বয়স থেকেই বউ সাজার এক অপেক্ষা করতে করতে শেষ পর্যন্ত যখন কাঙ্ক্ষিত দিনটি চলে আসে তখন ঘাবড়ে যান অধিকাংশ নারী। কিভাবে সামলে নেবেন নতুন জীবনের সব মুহূর্ত, এটা নিয়ে দুশ্চিন্তায় বিষাদগ্রস্ত হয়ে যান নারীরা। বিশেষ করে ফুলশয্যার রাতটা নিয়ে মনে জমে থাকা নানা আতঙ্ক ও কৌতূহল। ফুলশয্যার এই বিশেষ রাতটির জন্য প্রতিটি নারীরই উচিত কিছু প্রস্তুতি নেওয়া আগে থেকে। জেনে নিন ফুলশয্যার আগে প্রতিটি নারী যে প্রস্তুতিগুলো নেওয়া উচিত সেই সম্পর্কে। মানসিক প্রস্তুতি। ফুলশয্যার আগে প্রতিটি নারীরই প্রয়োজন মানসিক প্রস্তুতির। এমনিতে বিয়ের একটি বড় ধকল প্রতিটি নারীর মনকে দুর্বল করে দেয়। প্রিয়জনদের ছেড়ে আসার বেদনা ভোলায় আগে নতুন জীবনে পা দিতে হয়। তাই সব মিলিয়ে মন খারাপ থাকে অধিকাংশ নারীর। তাই ফুলশয্যার আগে প্রয়োজনে মানসিক প্রস্তুতি। নিজেকে বোঝান যে এটাই জীবনের বাস্তবতা, আপনার স্বামী আপনার সবচাইতে কাছের মানুষ বিয়ের পরে, তাই তাকে সহজভাবে গ্রহণ করার জন্য মনকে প্রস্তুত করুন। ওয়াক্সিং। বিয়ের আগে প্রতিটি নারীরই উচিত ওয়াক্সিং করে নেয়া। বিয়ের সময় শরীরের অবাঞ্ছিত লোম অত্যন্ত দৃষ্টিকটু দেখায়, তাই বিয়ের দুই তিন দিন আগে ওয়াক্সিং করিয়ে নেওয়া ভালো, তবে বেশি আগে করা উচিত নয়। ভালো কোনো পার্লারে অথবা ঘরে বসে নিজেই করে নিতে পারেন ওয়াক্সিং। স্পা বা বডি ম্যাসাজ। শুধু কি শরীরকে লোমমুক্ত করলেই হবে? ত্বকের উজ্জ্বলতা ও বৃদ্ধি করা যায় বিয়ের আগেই। তাই ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করার জন্য এবং ত্বককে আরও কোমল করে তোলার জন্য স্পা করিয়ে নিতে পারেন। আপনার ত্বকের সাথে মানানসই কোনো স্পা করিয়ে নিতে আপনাকে যেতে হবে ভালো কোনো পার্লারে। সেই সঙ্গে শরীরটাকে ঝরঝরে করে তুলতে বডি ম্যাসাজও করিয়ে নিতে পারেন। পরিচ্ছন্নতা। ফুলশয্যার রাতে পরিচ্ছন্নতা থাকাটা অত্যন্ত জরুরি, আর তাই অবশ্যই এই সময় নিজেকে পরিচ্ছন্ন রাখুন। প্রয়োজনে বিয়ের মেকআপ তুলে ফেলার পরে নিজেকে ঝরঝরে করে তুলতে হালকা গরম পানি দিয়ে গোসল করে ফেলুন। সুগন্ধি। সুগন্ধি সবসময় আকর্ষণ বাড়িয়ে তোলে, আর তাই ফুলশয্যার রাতে ব্যবহার করুন মিষ্টি কোনো সুগন্ধি। এতে আপনার সঙ্গী মুগ্ধ হবেন এবং আপনার প্রতি তার আকর্ষণ আরো ও ভালোবাসা বৃদ্ধি পাবে। জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা। ফুলশয্যার রাতে সবচাইতে জরুরি বিষয়টি হলো জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করা। আমাদের সমাজে অধিকাংশ নারী বিয়ের সময় কুমারী থাকেন, আর তাই আগে থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত। বিয়ের পরপরই সন্তান গ্রহণ করতে না চাইলে জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ে আগে থেকে পরিকল্পনা করে রাখা উচিত। এতে বিয়ের পর কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হতে হবে না। দর্শক, সকল প্রকার যৌন ও স্বাস্থ্য সেবা সংক্রান্ত তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আর ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই লিখে জানাবেন আমাদের কমেন্ট বক্সে। ধন্যবাদ।